ফলে আজ আমরা সবাই নবদ্বীপে চলে এলাম। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় কীর্তন করতেন? শ্রীবাসু আঙিনার মাঝে। তারা শত শত ভক্তদের নিয়ে কীর্তন করতেন, কিন্তু মা গো সেই শত শত ভক্তদের মধ্যে তার প্রিয় ভক্ত ছিল অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর নিত্যানন্দ মহাপ্রভু। জানেন এদের পাঁচজনকে একসঙ্গে কি বলা হয়? বলা হয় পঞ্চতত্ত্ব। কেন বলা হয় বলুন তো? কারণ এরা পাঁচজন পাঁচ রকমের শক্তি নিয়ে এসেছিলেন। কে কি শক্তি নিয়ে এসেছিলেন? অদ্বৈত আচার্য শিব শক্তি নিয়ে এসেছিলেন, শ্রীবাস নারদ শক্তি নিয়ে এসেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু সংকর্ষণ শক্তি নিয়ে এসেছিলেন, গদাধর লাদিনী শক্তি নিয়ে এসেছিলেন, যেই শক্তি মাগো রাধারানীর মধ্যে ছিল। তাই তো যখন আমাদের গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন একসঙ্গে নৃত্য করে, দূর থেকে বৈষ্ণব পদকর্তারা বলে, ওই দেখো রাধা কৃষ্ণ নৃত্য করছে। আর আমাদের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হল আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তবে হ্যাঁ মা, এই পঞ্চতত্ত্বের মধ্যে যদি না গৌরহরি থাকতো, তবে কিন্তু এই পঞ্চতত্ত্বের কোনো মূল্যই থাকতো না। ঠিক যেমন পাঁচটা আঙুল দেখতে পাচ্ছেন, এই পাঁচটা আঙুল থেকে যদি আমরা বৃদ্ধাঙ্গুলিটি কেটে দিই, তবে কি চারটে আঙুলের কোনো মূল্য থাকবে? এই চারটে আঙুল দিয়ে কি আমরা কোনো কাজ করতে পারবো? পারবো না। ঠিক তেমনই ওই পঞ্চতত্ত্বের মধ্যে যদি না গৌর হরি থাকতো, তবে কিন্তু ওই পঞ্চতত্ত্বের কোনো মূল্যই থাকতো না। হরি বল হরি বল। তো আজ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে তার ভক্তদের নিয়ে কিভাবে কীর্তন করছেন, তিনি কোন ভাবে বিভোর হয়ে আছেন, বৈষ্ণব পদকর্তা আড়াল থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবটি তুলে ধরলেন। কি ভাব? গৌরাঙ্গ বলিতে হবে, বলিতে হবে পুলকশ রে রে ওই না কৌরাঙ্গ লিতে হবে, পুলকশ রে বলিতে
বলিতে যেন নয়ন বাড়ি ঝরে নয়ন বাড়ি ঝরে আমার কেন নয়ন ঝরে না রে কেন নয়ন ঝরে না রে কেন নয়ন ঝরে না রে আমার কেন নয়ন ঝরে না রে যে হরে হরে বলিতে যেন কেন নয়ন ঝরে না আজ হরে বলিতে যেন হরে কেন নয়ন ঝরে না রে কেন নয়ন ঝরে না রে কেন নয়ন ঝরে না রে কি বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে হরি হরি বলিতে যেন আমাদের নয়ন বাড়ি ঝরে ভগবানের কীর্তন করতে করতে এবং শ্রবণ করতে করতে যদি না ভগবানের জন্য তুফুটা চোখের জল না ফেলতে পারলাম তাহলে তো আমাদের হরিনাম করবার কোনো মানে নেই যে ভক্ত ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পেরেছে ভগবান একমাত্র তার হয়ে গেছে হরি হরি তাই তো বৈষ্ণব পদকর্তা বলছেন গো আর কবে দেখো প্রভু আমায় প্রভু আমায় করুণা করো প্রভু হে প্রভু হে প্রভু হে আর কবে আর কবে নিতাই চাও করুণা করিবে সংসার বা সোনা মোদের কবে তুচ্ছ সংসার বা সোনা মদে কবে তুচ্ছ হবে সংসার বা সোনা মদে কবে তুচ্ছ হবে সংসার বা সোনা মদে কবে তুচ্ছ হবে সেদিন আমাদের কবে বাহা গৌর চলো সেদিন আমাদের কবে বাহা Hori, hori, hori.
আমাদের কবে বাহাবে। কি বলছে গো কবি? কবি আমরা সেই নিতাই চরণ, সেই গৌর চরণ আশ্রয় করব কবে? তাই তো বৈষ্ণব পদকর্তা বলছে। কি বলছে? কি বলছে? বিষয় আছা রিয়া কবে সুস্থ হবে মন ও বিষয় ছা রিয়া কবে শুদ্ধ হবে মন ও আরে বিষয় ছা রিয়া কবে 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 আমি হেরি বসে কবে আমি কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবে আমি হেরি বসে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রূপ রঘু নাথ পাদে হইবে কুতি হে রূপ রঘু নাথ পাদে হইবে কুতি হে রূপ রঘু নাথ পাদে হইবে কুতি কবে আমি হেরি বসে 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 যুগল মোরতে যুগল মোরতে। কি বলছে? বিষয় ছাড়িয়া কবে সুস্থ হবে মন ও মা? আমরা যেহেতু আমার আমার করি, কি আমার আমি কার সুগ বোঝালি সবই অন্ধকার। আমরা যে এত ব্যাংক ব্যালেন্স করছি, গাড়ি কিনছি, বাড়ি বানাচ্ছি, ও মা বলি আমরা যখন মারা যাব এই সব কিছু কি আমাদের সঙ্গে যাবে? যাবে না, কিন্তু যাবে শুধু একজনই। কে বলুন তো?
বলো হরি বলো হরি বলো হরি তাই তো কেউ যা কর নাই যা হরি আমাদের সাথে আছে তাই তো আমাদের বৈষ্ণব পদকর্তা বলছেন গো কি বলছেন রূপ রাঘ নাথ পদে রূপ রঘু নাথ পদে আরে রঘু মোর আর প্রার্থনামা গাই সদা নরোত্তম আর সেদিন আমাদের কবে বাহাবে ধরে বই আমরা নেতাই চল সেদিন আমাদের কবে বাহাবে ধরে বই আমরা গোল চল সেদিন আমাদের কবে বাহাবে রাধা কৃষ্ণ চরণ পাবো সেদিন আমাদের কবে বাহাবে কৃষ্ণ 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 সেদিন আমাদের কবি কৃষ্ণ সেদিন আমাদের কবি বাহাবে হরে 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 বলে সেদিন আমাদের কবি বাহাবে হরে 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 বলে হরে বল হরে বল হরে বলে সেদিন আমাদের কবি বাহাবে সেদিন আমাদের কবি বাহাবে বেশ আজ আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম তো চলুন এইবার আমরা লীলার মধ্যে প্রবেশ করি তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রথমে আমি বলি ওমা আপনারা সবাই জানেন তো ভগবান গোবিন্দ আমার বৃন্দাবনে রাসলীলা করেছিলেন জানেন তো রাধারানী এবং তার গোপিনীদের নিয়ে তো আপনারা কি এটা জানেন ভগবান গোবিন্দ আমার ওই বৃন্দাবনে রাসলীলা করবার আগে তিনি আরেকটি রাসলীলা করেছিলেন কোথায় জানেন সত্য যুগের গোলকে কাকে নিয়ে বিরজাকে নিয়ে কে এই বিরজা সেটাই জানবো আজ এই লীলা আস্বাদন করে প্রথমেই বলি প্রজাপতি দক্ষের ৫১টি কন্যা ছিল এই ৫১টি কন্যার মধ্যে ২৭টি কন্যার বিবাহ দিয়েছিল চন্দ্রদেবের সাথে ১৩টি কন্যার বিবাহ দিয়েছিল কচ্ছপ মনির সাথে আর ১০টি কন্যার বিবাহ দিয়েছিল ধর্মরাজের সাথে আর ১টি কন্যার বিবাহ দিয়েছিল দেবাদিদেব মহাদেবের সাথে কিন্তু বাবা
এই বিবাহ মানতে পারলেন না দক্ষরাজ। কেন কেন গো? আরে আপনারাই ধরুন না, আপনাদের জামাতা মানে জামাই যদি শ্মশানে গিয়ে ছাই ভস্ম মাখে, মদ খায়, গাঁজা খায়, আপনারা কি তাকে জামাই হিসাবে মানতে পারবেন? কি মায়েরা পারবেন? পারবেন না। তেমনি মহাদেব, আরে ইনি তো শ্মশানে গিয়ে ছাই ভস্ম মাখেন, গাঁজা খায়, ভাং খায়, তাই এই বিবাহ মানতে পারলেন না দক্ষরাজ। একবার কি হয়েছে জানেন? এই দক্ষরাজ একটি যজ্ঞের আয়োজন করলেন। কি যজ্ঞ? না, দক্ষ যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের আয়োজনে তিনি সকল দেবদেবীকে নিমন্ত্রণ করলেন। শুধু নিমন্ত্রণ করলেন না, তার জামাতা মহাদেব আর তার কন্যা সতীকে। ঠিক এমন সময় দেবর্ষি নারদ ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সতীকে দেখে বলে, নারায়ণ নারায়ণ। কি দেবী, আপনি আপনার পিতার যজ্ঞে উপস্থিত হবেন তো? যজ্ঞ? নারদ, তুমি কোন যজ্ঞের কথা বলছো? একে দেবী, আপনার পিতা দক্ষ যজ্ঞের আয়োজন করেছে, বলে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছে, আপনাদেরকে নিমন্ত্রণ করেনি। না না নারদ, আমার পিতা হয়তো আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছে। শোনো নারদ, আমার পিতা ভুলে করেছে করেছে, কিন্তু আমি ভুলে করব না। দেখবে ওই যজ্ঞভূমিতে আমি ঠিকই উপস্থিত হব। এই বলে বাবা সতী মহাদেবের কাছে অনুমতি চাইতে গেলেন। তিনি মহাদেবকে গিয়ে সব কথাই খুলে বললেন, আর সব কথা শোনার পর মহাদেব বলে, সতী, তোমার কি বিনা নিমন্ত্রণে ওখানে যাওয়াটা ঠিক হবে? না না সতী, তুমি যেও না। তখন সতী মহাদেবের কথা অমান্য করে তার পিতার দক্ষ যজ্ঞের আয়োজনে গিয়ে উপস্থিত হলেন। আর যখন উপস্থিত হলেন, তখন কি হল? সেই স্থানে যখন দক্ষরাজ মহাদেবকে তিরস্কার করিতে লাগিলেন, তিরস্কার সহ্য না করিতে পেরে সতী ওই অগ্নিকুণ্ডের মাঝে নিজের দেহ করে নিজের দেহ ত্যাগ করিলে। যখন সতী তার পিতার দক্ষ যজ্ঞের আয়োজনে গিয়ে উপস্থিত হলেন, তখন দক্ষরাজ সতীকে দেখে সকল দেবদেবীর কাছে মহাদেবের নামে যা তা বলতে শুরু করলো। আর সতী নিজের স্বামীর অপমান সহ্য না করতে পেরে তার পিতার দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডের মাঝে নিজের দেহ ত্যাগ করলেন। এই সংবাদ চলে গেল কৈলাস মহাদেবের কানে। এই সংবাদ পেয়ে কৈলাস মহাদেব পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, আর ছুটতে ছুটতে এসে তার পিতার দক্ষ যজ্ঞের সকল আয়োজন লণ্ড পণ্ড করে দিয়ে সতীর দেহ
ঘটকে নিজের কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন এইভাবে মহাদেব প্রলয় নৃত্য করছে, নারায়ণে মনে মনে চিন্তা করছে, হে কি হে কি, যদি মহাদেব প্রলয় নৃত্য করে তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতে হবে। তাই কি করলেন, তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে খণ্ডে খণ্ডে খণ্ডিত করলেন। সতীর দেহটিকে কত খণ্ডে খণ্ডিত করলেন মায়েরা? 51টি খণ্ডে খণ্ডিত করলেন। আর এই 51টি খণ্ড যে সব স্থানে পড়েছে, সেই সব স্থানে এক একটি মায়ের মন্দির গড়ে উঠেছে। যেমন কলকাতার কালীঘাটে পড়েছিল বলে সেখানে কালীঘাট মন্দির গড়ে উঠেছে, যেমন অমরনাথ পাহাড়ে পড়েছিল বলে সেখানেও মায়ের মন্দির গড়ে উঠেছে, যেমন বীরভূম জেলার তারাপীঠে পড়েছিল বলে সেখানে তারাপীঠ মন্দির গড়ে উঠেছে। এইভাবে 51টি স্থানে পড়ে 51টি মন্দির গড়ে উঠেছে। সতীর দেহটিকে খণ্ডে খণ্ডে খণ্ডিত করেও মহাদেবের ক্রোধ কমানো গেল না। তাই নারায়ণ আমার কি করলেন, মহাদেবের মাথা শান্ত করবার জন্য 5টি নদীর ডাক দিলেন। বলছে পতিতা পাবনে গঙ্গে মা সরস্বতী যমুনা গঙ্গে সোমা সেতু কাবেরী
पावनी गंगे पतित पावनी गंगे नाई